আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটা নতুন পর্ব দেখার জন্য। আজকে রেসিপিতে তৈরি করব হচ্ছে নুডলস দিয়ে তৈরি কুড়মুড়ে মজার একটি পাকোড়া। নুডলস তো সবারই ঘরেই থাকে, আর উপকরণ কিন্তু একদমই সিম্পল, একদমই সহজ। আর 5 মিনিটের মধ্যে আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। খুবই হেলদি একটি নাস্তা, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন ঝটপট তৈরি করে ফেলি। আমি এখানে নিয়েছি 1 প্যাকেট নুডলস, আর প্যাকেটে থাকা অবস্থায় এটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ পানি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে, যতক্ষণ না নুডলসটা সেদ্ধ হয়ে আসছে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দেব, আর একটা বাটির মধ্যে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে নুডলসটা ঠান্ডা হয়ে গেছে, এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1টা ডিম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এখানে আছে হচ্ছে 3টা কাঁচামরিচ, যেভাবে কুচি করে কেটে নিয়েছি। আর নুডলসের মধ্যে যে মশলাটা ছিল সেই প্যাকেটের মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে খুবই মোচমোচে হবে। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন পাকোড়াগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভাজতে হবে। একটা সাইড হয়ে গেলে তারপরে হচ্ছে উল্টিয়ে দিতে হবে, তো সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে। তো আমার পাকোড়া গুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তো আপনারা তো দেখেই নিলেন কত সহজে এই পাকোড়াটা তৈরি করা হয়ে গেল। বিকেলে নাস্তা হিসেবে আপনারা এটা কিন্তু অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন, আর খেতেও বেশ মজার, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। হেলদি একটি নাস্তা, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবে সস দিয়ে পরিবেশন করতে পারেন, খেতে আরো বেশি ভালো লাগবে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।